আচ্ছা, আপনাদের বিভিন্ন মানুষকে আমি দেখতেছি যে আপনারা বলে বেড়াচ্ছেন আমরা গুজব ছড়াচ্ছি বা আমাদের সাথে কিছুই হয়নি, সবকিছু ঠিকঠাক আছে, কারো কিছু হয়নি, কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, মানে কেউ কাউকে মারে নাই, কেউ কিছু করে নাই, কিছু করে নাই, তাই না? মানে আপনাদের অনেক অনেক স্ট্যাটাস দেখতেছি গুজবে সাড়া দিবেন না, তারপরে কি অথেন্টিক সোর্স থেকে পাইলে সেটা সেটা সাড়া দিবেন, তাই না? তারপরে কি কোনো কেউ মারা যায় নাই, কেউ রেপ হয়নি, এগুলো সব হইলো গুজব, এগুলো সব হইলো, তাছাড়া আর কিছুই না, আমরা জাস্ট এরকমই করতেছি। আমি ওখানে 5:30 পর্যন্ত ছিলাম, ঠিক আছে, ওই জায়গাটাতে আমি 5:30 পর্যন্ত ছিলাম। আমরা ফার্স্টে মানে ট্রাফিকের এই লাইনটা ঠিক করতে করতে আমার আজকে 11:30 দিকে কলেজ শুরু হয়েছে, আমি সিটি কলেজে পড়ি। তো আমরা ওখানে রাস্তা ঠিক করতে করতে পান্থপথের ওই দিক দিয়ে আমরা আসাদ গেটে ওই দিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ আমার একটা ফ্রেন্ড আমাকে ফোন দিয়ে বলতেছে যে এদিকে অনেক ঝামেলা হয়েছে, লীগের ছেলেরা এসে মনে হয় পিটাপিটি করতেছে। আমরা তো জানি যে আজকে ঝামেলা হবে, আমরা ওখান থেকে সোজা ব্যাক করলাম যে কি হচ্ছে না হচ্ছে আমাদের আজকে যাইতে হবে, আমাদের আজকে বাঁচাইতে হবে, কারণ আমরা আজকে আমি আজকে অন্তত জানিয়ে বের হয়েছিলাম যে যাই হোক আমাদের কিছু একটা করতে হবে। তো সাথে সাথে আমরা হলো ওখান থেকে রওনা দিলাম, আমার সাথে কিছু ফ্রেন্ড ছিল, ছেলে মেয়ে সবাই ছিল, জুনিয়ররা ছিল, আমরা ওখান থেকে রওনা দিলাম। রওনা দিতে দিতে দেখতে শুনতেছি অনেকে অনেকে পিটাচ্ছে, আমরা তখনও বিশ্বাস করতেছি না যে রেপ করতেছে, পিটাচ্ছে মানে কি। আমরা তারপর আমাদের এইদিকে আসলাম, আমাদের সব মেয়েদেরকে আমাদের কলেজের পাশে একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিং এ সবাইকে নিয়ে যাচ্ছে যে আপনারা মেয়েরা অন্ততপক্ষে সেফ থাকেন, আপনাদের মেয়েদেরকে হলো সেফটি দেওয়া আমাদের দরকার। তো আমাদেরকে নিয়ে ফার্স্টে ঢুকালো, ঢুকানোর পরে দেখি অনেক এখানে চিলাচিলি, বাইরে অনেক মানে ছেলেরা অনেক চিলাচিলি করছে। আমার ফ্রেন্ডকে আমি বাইরে রেখে ভিতরে এসে আমার আমি থাকতে পারিনি, আমি জাস্ট বলছি যে আমি আমার মেয়েদের এত শেল্টারের দরকার নেই ভাই, আমি বাইরে যাবো। পরে আমি বাইরে গেছি, তারপরেও আমরা অনেককে মিলে দাঁড়াইছিলাম ওখানে, আমাদের আমি যেখানে দাঁড়াইছিলাম সেখানে কিছু হয়নি। একটু পর পর খোঁজ পাত একটু পর পর বুঝতে পারতেছি যে ওখানে হলো এখানে মারামারি হচ্ছে, বিজিবি 4 নম্বর গেটে খুন হচ্ছে, মারামারি হচ্ছে, গুলি ছুটতেছে, আমরা তখনও বিশ্বাস করতেছি না। আমার ফ্রেন্ডরা তারপরে যখন বললো ওরা পপুলার মেডিকেলের থেকে যে ও জানতে পারছে যে ওরা হলো মানে আমার হাত এখন কাঁপতেছে, ওরা ওরা এটা বলতেছে যে কারো হাত কাটছে, কারো পা কাটছে, কারো মুখ থেতলে গেছে, কারো চোখ নাই, এইরকম সিন ওরা দেখেছে। ওদেরকে একটা মাত্র ছবি তুলতে দেয় না, ভিতরে একটা মাত্র ভিডিও করতে দেয় না, কিচ্ছু করতে দেয় না ওদেরকে ভিতরে। ওরা কিভাবে যে ওখানে পপুলার ছিল ওরা, তারপর পপুলার থেকে ওরা এদিকে আসছে, এদিকে আসে যাচ্ছে, তাই অবস্থা। মেয়েদেরকে চেন করেছে আমাদের, আপনারা তো আমাদেরকে অনেক খারাপ ভাবেন না, যে আমরা তো হলো হুজুগে হলো আমরা আন্দোলনটা করতেছি, আমরা তো আন্দোলন করে আপনাদের কিচ্ছু করতে পারতেছি না, আমরা তো আমরা আমরা কি করতেছি, আপনাদেরকে তো আমরা খালি আপনাদের অসুবিধা সৃষ্টি করতেছি, তাই না? আমাদের সেই ছেলেগুলো আপনারা যাদেরকে বেয়াদব বলতেছেন, আপনারা যাদেরকে এত কিছু করতেছেন, আপনারা যাদেরকে কিচ্ছু এই করতেছেন না, তারা চেইন করে করে ওইখানকার মেয়েদেরকে মানে যতটুকু পারছে, নূরের মেয়ে, রৌফের মেয়ে, সিটির মেয়ে সবাই ছিল, ছেলেগুলো চেন করে করে ওদেরকে মানে আমি যতটুকু ছিলাম ওরা সেফলি পৌঁছাইছে। তারপর আমার হিট স্ট্রোক হয়েছে, তারপর আমি মানে একটা মার্কেটের ভিতরে যে বসেছিলাম, তারপর আমি সেফলি আসি। আসার সময় কি দেখি জানেন, আসার সময় দেখি যে হাইকোর্টের সামনে অনেকগুলো পিকআপ, পিকআপের উপর পিকআপ, ওখানে অনেকগুলো লোক বসে আছে। আপনারা বলেন কিসের জন্য এতগুলো পিকআপ, পিকআপের মধ্যে কারা আসছিল? এখনো আমার অনেক ফ্রেন্ড বাসায় আসে নাই, এখনো অনেক ফ্রেন্ড, আমার রৌফের ফ্রেন্ড, আমার ডিসিসির ফ্রেন্ড, আমার নূরের ফ্রেন্ড, আমার আমাকে আমাকে খালি ফ্রেন্ড ফোন দিচ্ছে যে এর খবর জানি, সেকে তো আমরা পাইনি, এর খবর জানি, সেকে তো আমরা পাইনি। একটু আগে দেখলাম যে লেকের মধ্যে বলে মেয়েদের লাশ ভাসছে, ভাসছে, উঠতেছে, আপনারা আপনারা এখনো চুপ থাকবেন? মানে এটা কি শুধুমাত্র কলেজের স্কুলের আন্দোলন? এখানে তো ঢাকা ইউনিভার্সিটি তো পাশেই ছিল, ছিল না পাশে, একটা ভাড়া তো আসলো না। আমার ফ্রেন্ড দেখতেছি যে মাথার মধ্যে পতাকা বেঁধে ওরা হলো রক্ত ওদের পড়তেছে শরীর থেকে, পুরো শার্ট হলো লাল রং হয়ে গেছে। আপনাদের কি একটুকু মানে আপনারা কি এখনো চুপ করে থাকবেন? আপনাদের কি এখনো মনে হচ্ছে যেগুলো গুজব? না, আমি ওইখানে ছিলাম, আমি দেখছি পিটাইছে, তাহলে কি আমরা নিজেরাই নিজেদেরকে পিটাইছি, নিজেরা নিজেদেরকে পিটাই গুজব সৃষ্টি করতেছি তাহলে আমরা? আপনাদের যদি এখনো বিশ্বাস না হয় করার কিছু নেই, আমি এখনো পর্যন্ত জানি না আমি আমার ব্যাচমেটদের লাশটা পর্যন্ত মানে আমরা পাবো নাকি, বা তাদের ফ্যামিলিটা পাবে নাকি, এটাও জানি না। ইভেন আমার কি হবে সেটাও আমি জানি না।
আমরা কলেজে যেতে পারবো নাকি এখন সেফলি, আমাদের কলেজ এরিয়াতে আমরা কলেজ করতে পারবো নাকি সেফলি তাও আমরা জানি না। বিজিবি মানে আমি একটা শুনলাম ওখানে এক কলেজের প্রিন্সিপাল নিজেই বলছে যে আমরা তো কিছু করতে পারবো না, উনারা সব বলে দিছে আমরা কিছুই করতে পারবো না। ঠিক আছে, আমাদের ওখানে কোনো ছবি তুলতে দেওয়া হয়নি পপুলারে। আমার কিছু ফ্রেন্ড আছে যারা ছবি তুলছে, বলছে আমি ওই ছবিটা সংগ্রহ করার চেষ্টা করব, তারপর আমি আপলোড দেওয়ার চেষ্টা করব, আমি জানি না কতটুকু পারবো বা। কিন্তু আপনাদের যদি মনে হয় হামলা হয় নাই বা কিছু হয় নাই, আপনারা সেটা নিয়ে থাকতে পারেন, কিন্তু আসলেই হামলা হয়েছে, আসলেই আমাদের খুবই খারাপ অবস্থা করছে, আমাদের মাথা ফাটাইছে। কে ফাটাইছে তাহলে? আমরা তো নিজেরা নিজে নিজেরা মারামারি করি নাই, এতদিন তো করি নাই, কেউ তো মাঝখানে ঢুকছে, বহিরাগত কেউ তো ঢুকছে, কেউ তো মারছে, কে বহিরাগতরা? সাহস পায় কোথায় এরা ছাত্রদেরকে, ছাত্রদের গায়ে হাত দিতে কিভাবে সাহস পায়? বাকিটা আপনাদের হাতে, এখন আপনারা যা ইচ্ছা তাই বলেন। অ্যাটাক হয়েছে আজকে আমাদের উপরে, অ্যাটাক হয়েছে। এখন আমরা জানি না যে আপনাদের আমাদের উপর অনেক আশা ছিল, আমরা কি করতে পারবো না করতে পারবো, আমরা আসলেই এটাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবো নাকি। কিন্তু আপনার কি মনে হয় এখন, মানে আমার আমার তো নিজেই নিজেরই আমার ফ্যামিলি থেকে আর আমাকে দিবে না একটা ভালো কিছু করতে, কি কিসের জন্য দিবে? আমরা আমরা ঠিকভাবে আন্দোলন করতেছিলাম, আজকে আমাদের প্রেস কনফারেন্স কথা ছিল, আজকে আমাদের উনাদের কাছে কিছু কথা বলার ছিল যে আমরা উনাদেরকে বলবো, উনাদেরকে একটু টাইম দিব, উনারা কার্যকর করুক, কিন্তু কার্যকর করুক, কোটা আন্দোলনের মতন যেন না হয়, সেটাই আমরা চাইছিলাম, আর কিচ্ছু চাইনি, বিশ্বাস করেন। আর রাস্তা দিয়ে তো আমরা একা যাই না, রাস্তা দিয়ে আপনারা সবাই যান, সবাই আপনারা রাস্তা দিয়ে যাতায়াত করেন, তাই না? রাস্তা তো একা আমাদের না, আমরা তো নিজেদের স্বার্থের জন্য কিছু করিনি, সব তো সবার জন্যই করেছি, তাই না? আমার ফ্রেন্ডরা এখানে মরছে, মানে কলেজ স্টুডেন্টরা এভাবে বাস চাপা পড়ে মরছে, এরকম তো হচ্ছেই, কালকেও হয়েছে, আর কতদিন এরকম? আর আপনার যদি যদি গুজব মনে হয় হোক, করার কিছু নেই, আপনারা যদি এখনো কোনো স্টেপ না নেন তাহলে আর কিছুই হবে না, আরো কয়েকটা লাশ পড়বে, আরো কয়েকটা ছাত্র মারা যাবে, এইটুকুই বলার ছিল।